দেখছেন গুড মর্নিং বাংলা, আমি ইন্দিরা রয়েছি আপনাদের সঙ্গে। এবার যে খবরের দিকে আমরা নজর রাখবো কাটোয়াতে গুলিকাণ্ডে এবার নয়া মোড়। ধর্ষণের অভিযোগে গ্রেফতার, গুলিতে জখম লালচাঁদ শেখ। অভিযুক্ত প্রেমিকার মায়ের অভিযোগের ভিত্তিতেই লালচাঁদ শেখকে শুক্রবার বিকেলে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। ধর্ষণের অভিযোগ এনে নাবালিকার মায়ের দাবি, মেয়ের ক্ষতি করেছে বলেই সে গুলি করতে গিয়েছিল লালচাঁদকে। পুরো ঘটনা সম্পর্কে জানবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সন্দীপ ঘোষ চৌধুরী। সন্দীপ, কি অভিযোগ করা হচ্ছে প্রেমিকার মায়ের তরফ থেকেই বা কি অভিযোগ, পুলিশ কি বলছে? দেখো ইন্দ্রিয়া, গতকাল দুপুরের দিকে প্রেমিকার মা কাটোয়া থানায় একটা অভিযোগ করেছে যে তার মেয়েকে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল এবং সেই সম্পর্কে জেরে তাকে ধর্ষণ করেছে, এমনটাই অভিযোগ। পর কাটোয়া থানার পুলিশ কিন্তু লালচাঁদকে সন্ধ্যেবেলা তার বাড়ি থেকে গ্রেপ্তার করে নিয়ে আসে এবং তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। এই যে দীর্ঘ 4 বছর সম্পর্ক, একটা নাবালিকা মেয়ে যার বয়স 16 বছর, সে কেন গুলি করতে গিয়েছিল, পুলিশ কিন্তু এই তদন্ত প্রথমে শুরু করেছিল। কিন্তু শুধু একটা মেয়ে কেন বা সে নাচ গানের সঙ্গে যুক্ত এবং সে বিহার থেকে ফিরে এসে ওয়ান শাটার দিয়ে কেনই বা গুলি করলো, এ তদন্ত কিন্তু পুলিশ শুরু করেছে। গতকাল অভিযোগ পাওয়ার পর এই অভিযোগ শুধু সত্যি ঘটনা না, এর পিছনে আরো অন্য কোনো কারণ আছে, এইগুলো কিন্তু পুলিশ তদন্ত করে দেখছে। পাশাপাশি লালচাঁদ শেখের মা বলছে বিয়ে না করার জন্য তার ছেলের উপর অভিযোগ এনেছে, সেই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে এবং তার ছেলেকে ফাঁসানো হচ্ছে, এটা লালচাঁদ শেখের মায়ের অভিযোগ। কিন্তু এই দীর্ঘ 4 বছর, একটা নাবালিকা মেয়ে এই দীর্ঘ 4 বছর তার সঙ্গে সম্পর্ক ছিল, শুধুমাত্র প্রেমের প্রত্যাখ্যানের জন্য গুলি না, সত্যি সত্যি সে ধর্ষণের সঙ্গে যুক্ত ছিল, এইগুলো কিন্তু তদন্ত করে দেখছে। ধন্যবাদ সন্দীপ, কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সন্দীপ ঘোষ চৌধুরীর সঙ্গে। কেটে গিয়েছে 2 দিন, এখনো বাড়ি ফিরল না বালির বাসিন্দা এক শিশুপুত্র সহ 2 গৃহবধূ। উদ্বেগে পরিবার, গিয়েছিলেন শপিং করতে, হঠাৎই বন্ধ হয়ে যায় ফোন, তারপর কেটে গিয়েছে কয়েকদিন, এখনো খোঁজ মেলেনি একই পরিবারের শিশু সহ 2 গৃহবধূর। উদ্বেগে বালি আনন্দনগরের কর্মকার পরিবার, নিশ্চিন্দা থানায় পরিবারের 3 সদস্যের নিখোঁজের অভিযোগ দায়ের। বুধবার শ্রীরামপুরে কেনাকাটা করতে গিয়েছিলেন তারা, অনন্যা কর্মকার ও তার ছোট জা রিয়া কর্মকার, সঙ্গে ছিল রিয়ার শিশুপুত্র আয়ুষ। পরিবার সূত্রে খবর, ওই দিন দুপুর 2 নাগাদ তাঁদের সঙ্গে শেষবারের মতো কথা হয়। আমাকে বললো যে আমরা মার্কেটিং করতে যাচ্ছি, আমি বললাম যে কোথায় যাচ্ছ, শ্রীরামপুর? বলছে হ্যাঁ শ্রীরামপুর আমরা যাচ্ছি এদিকে মার্কেটিং করতে। আমি ঠিক আছে আমি তাহলে ব্যস্ত আছি পরে ফোন করবো, বললো যে ঠিক আছে তুমি তাহলে ফ্রি হয়ে আমাকে ফোন করো, আমি লাঞ্চের পরে আমি ফোন করছি, সুইচ অফ পাচ্ছি। প্রতিটি আত্মীয়ের বাড়িতে খোঁজ করেছেন পরিবারের সদস্যরা। পুলিশ সূত্রে খবর, নিখোঁজদের শেষ লোকেশন ছিল শ্রীরামপুর। ওরা তো লোকেশন দিয়েছিল, লোকেশন লাস্ট লোকেশন ট্যাগ করেছিল শ্রীরামপুর। শ্রীরামপুর থেকে আমরা যোগাযোগ করলাম পুলিশ স্টেশনে, জিআরপিএফ সব যোগাযোগ করলাম, কোনো রকম কোনো সুরাহা পাচ্ছি না আমরা। শ্রীরামপুর থেকে তারা কোথায় গেলেন, কোনো বিপদ ঘটলো নাকি অন্য কোনো কারণ, সেই দুশ্চিন্তাই গ্রাস করছে পরিবার পরিজনদের। দেবব্রত ঘোষের রিপোর্ট, জি 24 ঘন্টা। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি 24 ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।